আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি রুই মাছের ঝোল রান্না করব। প্রথমে পেঁয়াজ কুচি, এখন আদা রসুন বাটা, আপনার কাঁচামরিচ, সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, মানে সব কিছু পরিমাণ মতো করে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে মিশিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দিলাম, মশলার সাথে ভালো করে এটা কষানো হয়ে যাবে টমেটোটা। কষানো হয়ে গেছে, একদম সুন্দর হয়েছে, নরম হয়ে গেছে টমেটোগুলো। জল দিয়ে দেব। একটু জল জল রাখবো, খেতে ভালো লাগবে। দেখে দেব ভালো কাঁচা পর্যন্ত। তবে এটা বড় চলে আসছে, জাল হয়েছে তবে এটা অনেকক্ষণ আমি জাল করেছিলাম। মাছগুলো দিয়ে দেব। ধনে পাতা কুচি দিয়ে দেব, একটু জিরার গুঁড়ো দিয়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালোবাসা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দেবেন। তরকারিটা আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, তৈরি হয়ে গেল আমার রুই মাছের ঝোল। তো আজকে পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে। সবাইকে রমজান মোবারক, আল্লাহ হাফেজ।